ধৈর্য ধরো তোমার মূল্য তাকে সময় বলে দেবে অতি সুন্দর হওয়ার জন্য সীতার হরণ হয়েছিল অতি অহংকারী হওয়ার জন্য রাবণবধ হয়েছিল আর অতি দানবীর হওয়ার জন্য রাজা বলির সব শেষ হয়েছিল তাই মনে রাখবে কোনো কিছু বেশি ভালো না সমজদার মানুষ সে নয় যে ইটের জবাব পাথর দিয়ে দেয় সমজদার মানুষ সেই হয় যে ফেলা ইট দিয়ে নিজের স্বপ্নের দুনিয়া তৈরি করে যদি তুমি সেই মানুষের আশায় থাকো যে মানুষ তোমার জীবন বদলাবে তাহলে আয়নায় নিজেকে দেখো কারণ তুমি ছাড়া এই দুনিয়ার কোনো মানুষ তোমার জীবন বদলাতে পারবে না ধৈর্য হারাবে না কারণ এখনও অনেক দূর যেতে হবে যে বলেছিল তোমার দ্বারাই হবে না তাকেও তো কিছু করে দেখাতে হবে পরিশ্রম সিডির মতো হয় আর ভাগ্য লিফটের মতো হয় লিফট যখন তখন বন্ধ হয়ে যেতে পারে কিন্তু সিডি সব সময় উঁচুর দিকেই যায় যে তোমাকে ভুলে গেছে তোমার টাইম দেখে তুমি প্রতিজ্ঞা করো যে একদিন এমন টাইম আনবে যে তোমার সাথে দেখা করার জন্য তাকে টাইম নিয়ে আসতে হবে না বন্ধু বড়ো না ভালোবাসা বড়ো দরকারের সময় যে কাজে আসে সেই মানুষ বড় মানুষের আসল চরিত্র তখন সামনে আসে যখন সে নেশায় মেতে থাকে সেটা মদের নেশাই হোক রূপের নেশাই হোক অর্থের নেশাই হোক আর পদের নেশাই হোক দেরি করে হলেও কিছু অবশ্যই জীবনে হও কারণ সময়ে দুনিয়া তোমার খবর জানতে চায় না তোমার স্ট্যাটাস জানতে চায় যদি তুমি জীবনে সফল হতে চাও তবে তিনটে জিনিস সব থেকে বেশি জরুরি লক্ষ্য কঠিন পরিশ্রম আর ধৈর্য বুদ্ধিমান ব্যক্তি কখনো হিস্ট্রি তৈরি করতে পারে না হিস্ট্রি তৈরি করতে একটু পাগল হতে হয় যদি তুমি মনে করো যে তোমার কোনো শত্রু নেই তাহলে একটু সফল হয়ে দেখো তোমার সামনে শত্রুর লাইন লেগে যাবে গাছের পাতা না ঝরলে যেমন নতুন পাতা গজায় না ঠিক সেই রকমই কঠিন পরিস্থিতি সমস্যা আর যুদ্ধ ছাড়া কারুর ভালো সময় আসে না কথায় বলে যখন ভগবান সর্বত্র বিরাজমান তবে মন্দির কেন যাও আমি বলি যখন সব শিক্ষা বইতেই থাকে তবে স্কুল কেন যাও বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের জীবনে একটু কাজের মনে হয় তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কৃপণতা করো না তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে এগিয়ে যেতে ইন্সপায়ার করবে ধন্যবাদ